প্রাথমিক শিক্ষার্থীদের আনন্দময় পাঠদান নিশ্চিত করতে সরকার বিদ্যালয়ে ল্যাপটপ ও মাল্টিমিডিয়া সামগ্রী বিতরণ করছে কিন্তু ময়মনসিংহের গ্রামাঞ্চলের অনেক বিদ্যালয়ে বিদ্যুৎ সংযোগ না থাকায় ডিজিটাল পদ্ধতির এই শিক্ষা কার্যক্রম থেকে বঞ্চিত হচ্ছে শিক্ষার্থীরা এদিকে প্রচন্ড গরমে শিশুদের কষ্টের পাশাপাশি মেঘলা দিনে শ্রেণীকক্ষে আলোর স্বল্পতায় পাঠদান ব্যাহত হয় অনেক বিদ্যালয়ের পাশ বিদ্যুতের লাইন গেলেও সংযোগ হচ্ছে না আবেদন করে বছরের পর বছর দিলেও বিদ্যুৎ কর্তৃপক্ষের সারা মিলছে না বলে অভিযোগ শিক্ষক ও ব্যবস্থাপনা কমিটির সদস্যদের বিদ্যুৎ না থাকায় আমাদের স্কুলে অনেক গরম লাগছে আমাদের ফ্রেন্ডরা অনেক অসুস্থ বুক করছে বৃষ্টি হলে জানলা বন্ধ করলে আমরা আলো পেতে পারি না এই জন্য আমরা পড়ালেখা করতে পারি না অন্য বিদ্যালয়ে ল্যাপটপ ক্লাস হয় আমাদের বিদ্যালয়ে তা হয় না আমাদের ল্যাপটপ আছে আমরা শিখতে পারি না আধুনিক পাঠদান যেটা সেটা আমরা কোনোভাবেই করতে পারতেছি না স্কুলের পাশেই একদম বিদ্যুৎ আছে তারপরে চেষ্টা শত চেষ্টা করার পরে আমরা বিদ্যুৎ পাচ্ছি না জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জানান বিদ্যুৎবিহীন বিদ্যালয়ের তালিকা তৈরি করে অধিদপ্তর ও পল্লী বিদ্যুৎ অফিসে পাঠানো হয়েছে পল্লী বিদ্যুৎ কর্মকর্তারা বলছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিদ্যুৎ সংযোগ দেওয়ার বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে আরবিকে অনুরোধ জানাচ্ছি যে অতি তাড়াতাড়ি আমাদের যে ছয়শো আটত্রিশটি বিদ্যালয় আছে সেখানে বিদ্যুৎ সংযোগ দেওয়ার জন্য যে সমস্ত প্রাইমারি স্কুল আমাদের একশো তিরিশ ফিটের মধ্যে তাদেরকে আমরা শুধুমাত্র চারশো পঞ্চাশ টাকা জমা দিলেই আমরা সার্ভিস ডোপের আওতায় ওনারকে একটা মিটার আমরা লাগিয়ে দিতে পারব প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী জানান চলতি বছরই দেশের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিদ্যুৎ সংযোগ নিশ্চিত করা হবে আঠারো সালের মধ্যে কোনো স্কুল বিদ্যুতের বাইরে থাকবে না চরাঞ্চলে যদি দু চারটা থাকে সেখানেও আমরা সোলার দিয়ে ওটা তৈরি করে দেব ময়মনসিংহ জেলার দুই হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে বিদ্যুৎ সংযোগ নেই ছয়শো আটত্রিশটি বিদ্যালয়ে হারুন রশিদ সময় সংবাদ ময়মনসিংহ